শেরপুরের নকলায় ভটভুটে উল্টে নাজমুল হাসান লিখন নামে দশম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে আহত হয়েছে আরও দুই কিশোর আজ দুপুর দুইটার দিকে উপজেলার বানেশ্বরদি ইউনিয়নের বাউসা এলাকায় এ ঘটনা ঘটে লিখন উপজেলার জালালপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় সূত্র জানাই সকালে বন্ধুদের নিয়ে লিখন ভটভুটির যুগে কবুতরমারি এলাকায় বেড়াতে যায় ফেরার পথে বাউসা এলাকায় এলে ভটভটি উল্টে পাশের খেতে পড়ে যায় এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় লিখন আহত হয় জালালপুর এলাকার জাহিদ ও অনিক নামে আরও দুই কিশোর নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন মনোয়ার হুসাইন চ্যানেল বাংলা